সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ, ইসলামের আলোকে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব এবং বিধান, ইসলামে যে নাজাফাত আর তহারত ব্যবস্থা রেখেছে এর মৌলিক কারণগুলো এবং আমাদের জন্য করণীয় কি, এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈমানের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বিষয়টি হাদিসের কিতাবের ভেতরগুলোতে আসছে, প্রতিটা হাদিসের কিতাব যে বিন্যাস করা হয়েছে, এই বিন্যাসের ভেতরে কিতাবুল ঈমানের অধ্যায় এর পরেই যে বিষয়টি আনা হয়েছে এটা হলো তাহারাত অধ্যায়। সালাতের আগে নামাজ আমি পড়বো, এটা সর্বশ্রেষ্ঠ ইবাদত, কিন্তু এই নামাজটা বিশুদ্ধ হওয়ার জন্য এর আগে তাহারাতের প্রয়োজন আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, যে কিভাবে এই সালাতটা আদায় করতে হয়, ওযু গোসলের বিধান, অন্য অন্য পরিচ্ছন্নতা, এই বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে হাদিসের কিতাবগুলোতে বর্ণনা করা হয়েছে। সুতরাং এই পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমাদের জানতে হবে এবং আমাদের সন্তানদেরকেও জানাতে হবে, অযু কখন ভেঙে যায়, কখন গোসল ফরজ হয়, কিভাবে করতে হয়, এগুলো সব ফরজ মাসআলা। এটা এমন নয় যে শুধু কয়েকজন মানুষ জানবে আর আমাদের সকলের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে, বিষয়টা এমন নয়, এটা হলো প্রত্যেকটা ব্যক্তির উপরে ফরজ ইবাদত। কিভাবে আমি অযুটা করব, অযুটা যদি না শিখি, গোসল ফরজের বিধানটা যদি না জানি, তাহলে আমি সালাতটা কিভাবে আদায় করব, কিভাবে কোরআন তেলাওয়াতটা করব, কারণ এই সব কিছুর ভিত্তি তো আগে তুমি পবিত্র হও, পরিচ্ছন্ন হও, তাহারাত অর্জন করো। এজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদিও এ বিষয়ে অনেক ব্যাপক আলোচনা আমাদের মাঝে হয় না বা আমরা ওইভাবে অধ্যয়নের চেষ্টাও করি না। সম্মানিত উপস্থিতি, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কয়েক ভাগে বিভক্ত আছে, আজকে চারটা পয়েন্টের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। এর ভিতরে ব্যক্তির পরিচ্ছন্নতার ব্যাপার আছে, ঘর বাড়ি আশপাশ এগুলো আছে, মহল্লা পরিষ্কারের ব্যাপার আছে, অনেকগুলো বিষয় আছে। তো একটা সুন্দর মহল্লা, ভালো মানুষ যেখানে বসবাস করে তাদের মহল্লাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের আশপাশ গুজগাছ থাকে, পরিপাটি তারা থাকে, এগুলো হলো সব মর্যাদার প্রতীক, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এবং সবচেয়ে বড় যে বিষয় এটা হলো মোমেনের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেনদের যে প্রশংসা করেছেন, মোমেনদের যে ভালোবাসেন, যে কথাটা আল্লাহ বলছেন, এটা হলো আল্লাহ পাক যারা পরিচ্ছন্ন অবস্থায় থাকে, পবিত্র অবস্থায় থাকে, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, এই শব্দটাই আল্লাহ পাক বলেছেন। কোরআনে মাজিদের গভীরভাবে শানে নজুলগুলো যদি আমরা দেখি, সূরা তাওবার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমায় আহলে কুবা, যারা কুবাবাসী, তাদের বিশেষ প্রশংসা করেছেন। এর কারণটা কি ছিল, মক্কা মদিনার ওই অঞ্চলগুলো, মরু অঞ্চলগুলোতে তারা যখন তাদের কাজায় হাজার পেশাব পায়খানা এগুলো করতেন, তারা শুধু ওই সময় পাথর কুলুক যেটা আছে এটা ব্যবহার করতেন, আমরা বর্তমানে যে টিস্যুটা ব্যবহার করি। কিন্তু আহলে কুবা যারা আছিলেন তাদের ব্যাপারটা ভিন্নভাবে কোরআনে মাজিদ উল্লেখ হয়েছে এবং আল্লাহ পাক প্রশংসার জায়গায় তাদের কথাটা বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা সর্বাধিক অত্যাধিক পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করেন তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহু আকবার, আল্লাহ নিজে স্বয়ং তাদেরকে ভালোবাসেন। তাদের কাজটা কি ছিল, মক্কার অন্যান্য মানুষ, মদিনার অন্যান্য মানুষ, তারা শুধু ঢিলাগুলো ব্যবহার করতেন, কিন্তু আহলে কুবা যারা ছিলেন তারা এগুলো ব্যবহার করার পরে এক্সট্রা অতিরিক্ত, আমরা যেভাবে পানি ব্যবহার করি, পানির মাধ্যমে পরিচ্ছন্ন হই, এই কাজটা তারা করতেন আর আল্লাহ পাকের এই বিষয়টা অনেক পছন্দ হয়েছে। তো এখান থেকে যে শিক্ষা মুহতারাম হাজিরিন, এটা হলো যে আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিতে হবে, বিশেষ করে ইসলেঞ্জা থেকে ফারেগ হওয়া বা এই পেশাব পায়খানার পরের এই যে পরিচ্ছন্নতার ব্যাপারগুলো, এটা খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা আজকে আমি উল্লেখ করেছি, আমাদের প্রত্যেককে এই বিষয়টা একটু খেয়াল রাখা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বললেন, এর গুরুত্বটা আসলে কী, আমরা তো অনেক সময় গুরুত্ব বুঝি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসতানজিহু মিনাল বাউল,
পেশাব থেকে তোমরা সবচেয়ে বেশি পবিত্র থাকার চেষ্টা করো। কারণ কি, কেন? ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কবরের ভেতরে যে আযাবগুলো হবে এর অধিকাংশ আযাবের কারণ হলো পেশাব থেকে সঠিকভাবে পরিচ্ছন্ন না হওয়া। বিষয়টা একটু আমরা আমাদের নিজেদের সাথে প্র্যাকটিক্যাল যেটা আছে এটা যদি বোঝার চেষ্টা করি, অনেক সময় আমরা এই জরুরতগুলো প্রতিদিন বহুবার এটা আমরা করি, কিন্তু সঠিকভাবে ইসলাম যেভাবে বলছে আসলে বাস্তবিক অর্থে এভাবে আমরা সঠিক পবিত্রতা অর্জন করছি কিনা। এখানে বিশ্বনবী স্পষ্ট বললেন যে কবরের অধিকাংশ আযাব পেশাব থেকে, এই নাপাকি থেকে পবিত্রতা সঠিকভাবে অর্জন না হওয়ার কারণে হয়। আজকে আমরা দাঁড়িয়ে পেশাব করছি, পেশাব করছি তো টিস্যু ব্যবহার করছি না, পেশাব করছি তো সঠিকভাবে পানি খরচ করছি না, আবার এমন পোশাক পরিধান করে আমাদের যুব সমাজ, আমাদের বাচ্চাগুলো এমনভাবে তাদেরকে আমরা পোশাক কিনে দিচ্ছি, তারা যে বসে একটু আরামে পেশাব করবে এই ব্যবস্থাটাও অনেক সময় হয় না, এমন টাইট পোশাক তাদেরকে পরিধান করায়। অভিভাবক আমরা যারা আছি আমরা একটু সতর্ক হই প্রিয় ভাই, কি করছি আসলে? যেটা সরাসরি কবরের আযাব, বিশ্বনবীর কথা সহিহ বর্ণনায় এসেছে, তো ওই জায়গায় আমার সন্তানটা সঠিকভাবে পবিত্রতা অর্জন করুক এটা তো আমি শিক্ষা দিতে পারছি না, বা এমন পোশাক তাদেরকে পরাচ্ছি কিনে দিচ্ছি যার মাধ্যমে সে বসে একটু আরামে পেশাবটা করবে, ক্লিয়ার হবে, এই ব্যবস্থাটাও রাখছি না। যে পোশাক পরে সঠিকভাবে বসে পেশাব করা যায় না, এই পোশাক কিভাবে পরাটা জায়েজ হবে বা কতটুকু বিধিসম্মত হবে এটাও একটু চিন্তার ব্যাপার আছে। আজকে অনেক বাচ্চাদেরকে নামাজের জন্য ডাকলে আসো চলো ভাই মসজিদে চলি, আসার পথে তো যাদেরকে সামনে পায় ওইভাবেই আমরা দাওয়াত দিই চলো নামাজটা পড়ে নেই। উক্তি বয়সের, তরুণ বয়সের, যুবক বয়সের অনেক ছেলের উত্তরে এমন যে প্যান্ট খারাপ, পোশাকটা ভালো না। আস্তাগফিরুল্লাহ, আমি মুসলমানের সন্তান ভাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, আমি বালেগ হয়েছি, আল্লাহ পাক আমার উপরে ফরজ করেছেন সালাত, আমি যদি এই কথা বলি আমার প্যান্ট খারাপ পোশাক ভালো না, তাহলে এই উত্তর তো গ্রহণযোগ্য উত্তর নয়। তো এখান থেকে আমি যে আহ্বান জানাবো এটা হলো হাদিস থেকে যে মেসেজ, এটা আমরা শিক্ষা গ্রহণ করি যে আজ থেকে পবিত্রতার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবো ইনশাআল্লাহ। সর্বাবস্থায় সালাত জায়েজ হয়, সালাত আদায় করা যায়, এমন পরিচ্ছন্নতা পবিত্রতা আমাদের যাতে থাকে এই বিষয়টা আমরা বিশেষভাবে খেয়াল রাখার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব। ইতিপূর্বে যা হয়েছে এখন পরিপূর্ণভাবে তওবা করে জাল্লা ভুল হয়েছে, এখন থেকে তাহারাতের বিষয়টা, পরিচ্ছন্নতার বিষয়টা, পাক পবিত্রতার বিষয়টা ইনশাআল্লাহ সঠিকভাবে আদায় করার জন্য আমরা চেষ্টা করব। এমন এক ব্যবস্থা আমাদের রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য, ইমানদারের সৌন্দর্য। সব অবস্থায় তার লিবাস পোশাক পরিপাটি থাকবে, সুন্দর থাকবে, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগুলোর বড় শিক্ষা হলো এটা, কারণগুলো কি, একটা হলো মানুষ যখন অপরিচ্ছন্ন থাকে, জামাটা ময়লা থাকে, টুপিটা ময়লা, ভেতরের গেঞ্জিটা ময়লা, নিজের কাছেই কেমন একটা বিরক্তি বিরক্তি ভাব লাগে, অসহ্য লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সব সময় তুমি পরিপাটি যা আছে, তোমার খুব ভালো পোশাক নেই, যেটা আছে সেটা ধুয়ে পরিচ্ছন্ন করে তারপরে তুমি পরিধান করো। এর মাধ্যমে ইবাদতের একটা প্রফুল্লতা, ইবাদত করলে একটা আন্তরিক নিমগ্নতা এটা তৈরি হবে, ইবাদতের ভেতরে সজীবতা তৈরি হবে। সবচেয়ে বড় যে বিষয়টি হবে, একজন মানুষ সুস্থ থাকার জন্য, তার সুস্বাস্থ্য ঠিক রাখার জন্য তাকে ইসলামের দৃষ্টিকোণ থেকে সব অবস্থায় পরিচ্ছন্ন থাকতে হবে। হাজার জার্ম ব্যাকটেরি নিয়ে আমরা চলাফেরা করি, ইসলাম আমাদেরকে আজ থেকে 1450 বছর আগে আধুনিক বিজ্ঞান এখন যা বলছে, ভবিষ্যৎ 100 বছর পরে যা বলবে, এই সমাধানটাও ইসলাম আমাদেরকে তখনই দিয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এটাই ইসলামের বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাগুলোই দিয়েছেন। আজকে হাত ধোয়ার কথা এতবার বলা হচ্ছে, প্রিয় ভাই একজন মুসলিম যিনি হবেন সকাল ঘুম থেকে উঠি তার সর্বপ্রথম হাত ধোয়ার বিধান, ফজরের সালাতের জন্য ওযু করলেন, এরপর ইশরাকের জন্য, এইভাবে আমরা যদি দিন শেষ পর্যন্ত হিসাব করি আর না হলেও তার 20 বার কমসে কম তার ওযু করতে হয়।
বিভিন্ন সালাতের জন্য ইবাদতের জন্য এভাবে করতে হয়। একেবারেই যারা অন্য অন্য সালাত আদায় করেন না বা পরিচ্ছন্ন থাকার চেষ্টা করেন না, শুধু ফরজ সালাত আদায় করেন, তারাও তো কমসে কম 5 বার দৈনিক এই অজু সুন্দরভাবে ধোয়া পরিচ্ছন্নতা এটা তারা করেন। তো ইসলাম সুস্বাস্থ্যের দিকে খেয়াল রেখেছে। আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান এখন যা বলে, ইসলাম এটা বহু আগেই আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং বাধ্যতামূলক অপরিহার্য করেই শিক্ষা দিয়েছে। নখ ছোট রাখার জন্য বলা হয়েছে। কেন? এই যে আজকে আমাদের সন্তানগুলোর হাত দেখলে দেখা যায় যে অনেক বড় বড় নখ, পরিচ্ছন্নতার বিধানের বাহিরে আমরা আছি। প্রতি সপ্তাহে ইসলাম যে ব্যক্তির পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে বিধানগুলো দিয়েছেন, এখানে তার নখটা প্রতি সপ্তাহে কাটতে হবে। আজকে জুমার দিন যাচ্ছে, কয়জনে আমরা এই আমলগুলো করতে পারছি? উচিত নিজেরা করবো, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এখন থেকে এই তালিম, এই ভদ্রতাটুকু শিক্ষা দেব, বাবা প্রতি জুমায় তোমার এই নখগুলো কাটতে হয়। হ্যাঁ, ছোট আছে তো এই নখের ভিতরে প্রতিদিন কত কিছু আমরা ধরছি, কত কিছুই না ধরছি, কত জার্মের ভিতরে যাচ্ছে, কত ধরনের খারাপ জিনিস এই নখের ভিতরে আছে, এটা আবার খাবারের সাথে খেয়ে ফেলছি, অসুস্থতার বড় একটি কারণ এটা। ইসলাম বলছে যে তুমি এই নখগুলো কেটে নাও, তোমার প্রতি সপ্তাহে পরিচ্ছন্নতার জন্য মোচগুলো ছোট করো, তোমার শরীরের অবঞ্চিত যে লোমগুলো আছে এগুলো পরিচ্ছন্ন করো, গোসল করো। এই জাতীয় বিধানগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে সুন্দরভাবে একজন মানুষ যাতে সুস্থতার সাথে সুন্দরভাবে অন্যকে কষ্ট না দিয়ে, প্রতিবেশীকে কষ্ট না দিয়ে সে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে চলতে পারে, তার চলাফেরাটা উন্নত চলাফেরা হয়, এজন্য ইসলাম আমাদেরকে এই বিধানগুলো দিয়েছে। তাহলে মুহতারাম হাজিরিন, এখান থেকে আমরা আমাদের বৈশিষ্ট্যটা জানলাম এবং এর গুরুত্বর আংশিক কিছু আমরা এখানে বুঝলাম। সুপে উপস্থিতি, এই পরিচ্ছন্নতার যে বিধান এটা দুই ভাগে বিভক্ত আছে, জাহিরি বাতিনি। বাংলায় যদি আমরা এভাবে বলি, কিছু পরিচ্ছন্নতা যেটা আভ্যন্তরীণ ভেতরগত দেখা যায় না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর কিছু আছে বাহ্যিক যেটা আমরা দেখছি। তো আভ্যন্তরীণ যেমন একজন মানুষের বিশ্বাসের পরিচ্ছন্নতা, তার ইমানের বিশুদ্ধতা, এটা অত্যন্ত জরুরি, এটাও ইসলাম খুব গুরুত্ব সহকারে চিহ্নিত করে এর সমাধান দিয়েছেন যে তুমি যে চলাফেরা করছো, তোমার তাওহীদের ক্ষেত্রে তোমার বিশ্বাসটা কি, শিরিক মুক্ত ইমান, এটা জরুরি। বিভিন্ন ধরনের কুফুরি, বিভিন্ন ধরনের বেদাত, খারাফাত, অনেক কিছু আছে যেটা ইসলাম সমর্থন করে না, এগুলো থেকে তুমি বেঁচে থাকো। একটি জিনিস আমরা যদি একটু লক্ষ্য করি প্রিয় ভাই, দেখব যখন আমরা সালাত আদায় করি, সালাতের আগে অজু করি, এই অজুটা হলো বাহ্যিক পবিত্রতা, এর মাধ্যমে নামাজটা বিশুদ্ধ হওয়ার জন্য এটা জরুরি। ইসলাম সাথে সাথে আমাদেরকে এই শিক্ষাও দিচ্ছে, তোমার সালাত সুন্দর হওয়ার জন্য, তোমার সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য কবুল হওয়ার জন্য তোমাকে যে কাজটা করতে হবে এটা হলো তোমাকে হালাল খাবার খেতে হবে। এটাও একটা আভ্যন্তরীণ বিষয়। কিভাবে? এই যে খাবারগুলো আমি খাচ্ছি, এই খাবার থেকে যে রক্ত দেহের ভিতরে যে আমার পুষ্টি আসছে, এগুলো যখন হারাম প্রক্রিয়ার মাধ্যমে হবে, হারাম ভাবে আসবে, তখন আমার ইবাদতগুলো কবুল হবে না, এটাই সত্য কথা। তাহলে ওজুর বিধান বা বাহ্যিক পবিত্রতা এটা খুব গুরুত্ব সহকারে আমরা দিচ্ছি, কিন্তু আফসুস দুঃখের সাথে বলতে হয় কয়জনে আমরা হালাল খাবারের দিকে গুরুত্ব দিচ্ছি। আমার ইনকামের ভিতরে হালাল হারামের মিশ্রণ আছে, ওগুলো নিয়ে আমার চলাফেরা, আমার ইবাদত। তো প্রিয় ভাই, এখানে আমি নিজে ব্যক্তিগতভাবে যদি চিন্তা করি প্রত্যেকে, তাহলে দেখব অজুর জন্য, অজু ভেঙে গেলে আবার অজু করছি, কিন্তু যে সালাত আমি আদায় করব, এই সালাতটা কবুল হওয়ার জন্য যেটা পূর্ব শর্ত, এটা হলো আমাকে হালাল খাবারের মাধ্যমে দেহটা গঠন করতে হবে, এই রক্তের উৎপাদন করতে হবে। কিন্তু আমার ইনকাম, আমার যে আয় রুজির ব্যবস্থা বা মাধ্যম, এগুলো হলো অন্যায় পথে, অন্যের মাথায় বাড়ি দিয়ে, দুর্নীতির মাধ্যমে, ধোকা দিয়ে, সুদভিত্তিক অর্থনীতির লেনদেনের মাধ্যমে, এই যে কাজগুলো করছি, একটু নিজের দিকে আমি একটু ইহসান করি, নিজের দিকে একটু তাকাই যে আল্লাহ পাক তো যা বলছেন সত্যই বলেছেন, তাহলে আমি যে হারামের মাধ্যমে আমার দেহটা গঠন করছি, আমার অবস্থাটা আসলে কী হবে? প্রশ্ন রাখলাম বিবেকবান সুশীল সমাজের ভদ্র ব্যক্তি যারা, তাদের কাছে একটু প্রশ্ন রাখলাম, আল্লাহ পাক তো এভাবে বলছেন, এখন আমি যা করছি আসলে আল্লাহর কাছে কতটুকু আমি হিসাব দিতে পারব? সম্মানিত উপস্থিতি, তাহলে এই বাতিনি আধ্যাত্মিকভাবে আত্মিক যে পরিচ্ছন্নতা পবিত্রতা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, যদিও এটা আজকে আমার আলোচ্য বিষয় নয়।
আজকে যেটা বিষয় এটা হলো বাহ্যিক পরিচ্ছন্নতা বা যে জিনিসগুলো আমরা দেখছি অজু গোসল অন্য অন্য সামাজিকভাবে এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলব। সংক্ষেপে যদি আমরা দেখি পরিচ্ছন্নতা এটা আল্লাহ পাক অপরিহার্য করে দিয়েছেন, এই তাহারাতের বিধানটা এটা বাধ্যতামূলক করে দিয়েছেন সর্বক্ষেত্রেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর নির্দেশনা আমাদের জন্য আছে, যেমন ব্যক্তির পরিচ্ছন্নতার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজুর বিধান দিলেন। কখনো কখনো শুধু অজুর মাধ্যমে হবে না, কিছু কারণ আছে যেগুলো ঘটে গেলে তাকে গোসল করতে হবে ফরজ, এভাবে তার ব্যক্তির পরিচ্ছন্নতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এরপরে ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গের পরিচ্ছন্নতার ব্যাপারে ভিন্নভাবে কোরআন এবং সুন্নাহ হাদিসের ভিতরে ভিন্ন বর্ণনা আছে। তোমার চুলের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু শাউল ফালইয়ুকরিম, যার চুল আছে সেজন্য এই চুলটাকে পরিপাটি করে রাখে। আল্লাহ রসুলের কাছে একবার এক সাহাবি আসলেন, উস্কো শুষ্ক চুল। বিশ্বনবী বললেন, তোমার কি এমন কিছু ব্যবস্থা করার মতো সামর্থ্য নাই যে তোমার চুলটাকে একটু আছড়িয়ে রাখবে? বিশ্বনবীর সুন্নাহ হলো, আল্লাহ রসুল চুল ছিলেন, বড় চুল ছিল, কিন্তু সবসময় পরিপাটি করে আছড়িয়ে তেল দিয়ে সুন্দর মতন রাখতেন। এটা হলো ইসলামের সৌন্দর্য। দাড়ি রাখি তো ইয়া বড় অনেক নিচে, যখন ইস্তিনজা করি নিচে ঝুলি তো অনেক ময়লা লাগে, এটা ইসলামের সৌন্দর্য নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্যের কথাও আলোচনা এনেছেন। মদ তুমি কিভাবে কাটবে, এটা কাটার সুন্নাত তরিকা কি, কতটুকু কাটবে, এ ব্যাপারেও বিস্তারিত বর্ণনা আছে। তোমার অন্য অন্য যে বিষয়গুলো আছে সার্বিকভাবে সমস্ত বিষয়গুলো পরিচ্ছন্নতার এভাবে বিধান আছে। এরপরে যদি আমরা দেখি আমাদের যে জায়গায় আমরা থাকছি, আমাদের বসবাসের জায়গাগুলো, ইসলাম ওই জায়গায় আমাদেরকে কথা বলছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তুমি তোমার যে জায়গাটায় থাকো এই জায়গাটা পরিচ্ছন্ন রাখো। নাজ্জিফু আফনিয়াতাকুম, তোমার ঘর তোমার ঘরের আশপাশ এগুলো পরিচ্ছন্ন রাখো, গুজগাছ রাখো, ঝাড়ু দিয়ে রাখো। হ্যাঁ, তোমার খুব উন্নত টাইলস নেই তো সাধারণ মাটির ঘর, সেটাও ঝাড়ু দিয়ে রাখো, ভালোভাবে রাখো, গুছিয়ে রাখো। ইসলাম এই শিক্ষাটুকু আমাদেরকে দিয়েছে, ঘরের সামনে যেন ময়লা ওভাবে জমে না থাকে। তো ঘর ঝাড়ু দিলাম, ওয়ার্ড্রোবের নিচে খাটের তলে আলমারির পাশে উপরে দেখা যায় যে বিভিন্ন ধরনের মাকড়সার জাল ঝুলছে, এটা কিন্তু রুচিতে বাধে, ইসলাম নিষেধ করেছে। এবং এই ঘরগুলোর ভিতরে এইভাবে যদি মোংরা থাকে ময়লা থাকে আল্লাহ রহমত তো আসেই না, এবং এটা একটা দারিদ্রতার কারণ উল্লেখ করা হয়েছে। মাকড়সার জাল ঝুলছে এইভাবে, এগুলো দারিদ্রতার একটা কারণ এক হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, এখানে যে বিষয়টি আমাদেরকে নির্দেশ দিচ্ছে, প্রত্যেকটা মানুষই আমরা সচেতন আমার নিজের যে থাকার জায়গাটা আছে এই জায়গা কিভাবে সুন্দর হয় গুছিয়ে পরিপাটি করে বিছানাটাকে ঝাড়ু দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে রাখা, এটাই হলো ইসলামের সৌন্দর্য। এরপরে আমরা যদি দেখি সুস্থতার জন্য আল্লাহ রসুল আরো কিছু নির্দেশনা আমাদেরকে দিয়েছে। ডাক্তার বললে খুব ভালোভাবে বিশ্বাস হয়, কিন্তু আল্লাহ রসুল সহ সকল পয়গম্বরদের দশটা বিশেষ সুন্না ছিল, আশরুল মিনাল ফিতরা, যেটা প্রাকৃতিকগত ভাবে আল্লাহ পাক বান্দাদেরকে দিয়েছেন। এটা শুধু মুসলমানের জন্য নয়, অমুসলিম ভালো মানুষ সুস্থ যারা থাকতে চান সকলের জন্যই। দাড়ির ব্যাপারে কথা আছে, মুচের ব্যাপারে কথা আছে, তারপরে বিভিন্ন পশম যেগুলো অবঞ্চিত লোম এগুলোর ব্যাপারে কথা আছে, এই জাতীয় দশটা বিশেষ পয়েন্টে ওই জায়গায় আলোচনা করা হয়েছে যে এই জিনিসগুলো সবসময় তোমরা ঠিকঠাক রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থতার জন্য এখানেও পরিচ্ছন্নতার যে বিধান দিয়েছেন সে হাদিসগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে রাস্তাঘাট পরিবেশ প্রকৃতি এগুলোর ব্যাপারেও আল্লাহ রাসূল ভিন্ন ভিন্নভাবে হাদিস উল্লেখ করেছেন। একটা পশু তার ব্যাপারেও আল্লাহ রাসূল কথা বলেছেন, একটা গাছ গাছটা সুন্দরভাবে যাতে বেড়ে উঠতে পারে, এই গাছটা যাতে মরে না যায়, গাছটা সুন্দরভাবে থাকতে পারে, এটা আমাদের অক্সিজেন দিতে পারে, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশবাদীর আজকে অনেক কিছু শিখায়, অনেক কিছু স্লোগান দেয়, প্রিয় ভাই আমরা মুসলিম আমরা লেখাপড়া করলে আমরা দেখবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেয়ে সুন্দর কথা বহু আগে আমাদেরকে বলে দিয়েছে, বহু আগে এই শিক্ষা মুসলমানদের ভেতরে রয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং এই প্রাকৃতিকগত যে জিনিসগুলো আছে, পরিবেশের যে জিনিসগুলো আছে, রাস্তাঘাটের ব্যাপারে, এ ব্যাপারেও বিশ্বনবী কত চমৎকার কথা বলেছেন। আল্লাহু আকবার, ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে বহু মানুষ মুসলমান হয়েছে। ইসলামের এই সৌন্দর্যগুলো, এই যে হাত পা এতবার তোমরা ধো এইভাবে পরিচ্ছন্ন হও, এটার ভেতরে যে হেকমাগুলো আছে যে কারণগুলো আছে এগুলো দেখে বহু বিধর্মী বহু মানুষ তারা মুসলিমান হয়েছে। কিন্তু আজকে আমরা নোংরা, আজকে আমরা বিভিন্নভাবে এই জিনিসগুলো অবহেলা করছি, আসলে ওইভাবে আমরা সঠিকভাবে গুরুত্ব দিতে পারছি না। প্রিয় উপস্থিতি,
রাস্তায় চলাচল করলে আল্লাহ রাসূল সেখানে বলছেন ইত্তাকুল মালাইন, অভিশাপের তিনটা বড় কারণ আছে, এখান থেকে তোমরা বেঁচে থাকো। আজকে হাঁটছি চলছি পেশাব করছে যে কোনো জায়গায় দাঁড়িয়ে বা ছেড়ে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহ, এটা কোনো মুসলমানের কাজ না। নির্ধারিত জায়গায় সুন্দরভাবে বসে আদবের সাথে তারপরে করা, এটাই আল্লাহ রাসূলের সুন্নাহ। আজকে আমরা মুসলিম সমাজের সন্তানগুলো কি করছি, যেখানে সেখানে বাস আসছে আমরা আমার আরামের জন্য আমি ছেড়ে দিচ্ছি, এর ফলাফল কি হলো, অন্য পথিক যারা যাচ্ছে এখান থেকে বা যাবে তাদের জন্য এটা একটা বড় ভয়ঙ্কর একটা সমস্যার কারণ হয়ে গেল। পরবর্তীতে যে যাচ্ছে সে একটা গালি দিয়ে যাচ্ছে, মুখটা খারাপ করে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কত চমৎকার কথা যে তুমি এই চলাচলের রাস্তায় রাস্তা বন্ধ করে অভিশাপের কারণ হবে না, তুমি বাড়ি বানাও ঘর বানাও ঠিক আছে, রাস্তাগুলো ছেড়ে দাও, এই রাস্তার ভেতরে তোমার ময়লা জমা করে রাখছো, তোমার এই পাথর এগুলো রাখছো, অন্য গাড়ি যেতে পারছে না, অন্য মানুষ চলাচল করতে পারছে না, যত মানুষ এখান থেকে যাবে তোমার জন্য তো কেউ দোয়া করবে না, দিল থেকে বদদোয়া করছে, তো এই জাতীয় কোনো কাজ তুমি করবে না। ইসলামের সৌন্দর্যটা হলো এটা, বিউটিফুল ইসলাম, এটা ইসলামের সৌন্দর্যের কারণগুলো আমরা যদি একটু দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সবগুলো সম্পর্কে ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখ করছেন। একটা ছায়াদার গাছ, মানুষ যেখানে একটু বসে একটু আরাম করে এই জায়গাটা কখনো ময়লা করবে না, নোংরা করবে না। আজকে আমরা কি করছি, একটা চিপস খাচ্ছি ওই ওই জায়গায় আমি ফেলে দিচ্ছি, কোনো ভদ্রতা নয় এটা। অন্য দেশের মানুষ তারা এসে আমাদের ডাস্টবিনগুলো পরিষ্কার করে আমাদের এগুলো পরিষ্কার করে আমাদেরকে শিক্ষা দেয়, আমরা তারপরেও বুঝি না। উন্নত দেশগুলো তারা তাদের ময়লা আবর্জনা যা আছে নির্ধারিত জায়গায় নিজে গিয়ে সুন্দর মতো এভাবে রাখবে, আমরা করি কি উপর থেকে ছেড়ে দেয় সর্বোচ্চ ঘর থেকে বের করে ওই দরজার সামনে রেখে দেয়। আর একটু ভদ্র মানুষ হলে নিচে ওই ডাস্টবিনের আশপাশে পুরা জায়গাটা জুড়ে এমন দুর্গন্ধ এমন ময়লা করে ফেলি, এরপরে যারাই হেঁটে যাবে নাকে চাপ দিয়ে তারপরে তাদেরকে যেতে হবে। এই কাজগুলো আমরা করছি, কিন্তু ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়নি। ইসলামের সঠিক শিক্ষা যদি আমরা দেখতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে যাত্রী ছাউনিগুলো আছে ছায়াদার গাছের নিচে যেখানে মানুষ বসে, এগুলো ইসলামের বুনিয়াদী শিক্ষা, ছোট্ট অবস্থা থেকে এই শিক্ষাগুলো দেয়, এটা ফরজ, এই শিক্ষা গ্রহণ করা ফরজ। তালাবুল ইলমি ফরিযা, যেটা বলছে যে এই সামাজিক জ্ঞান, সালাতের জ্ঞান, ওযুর জ্ঞান, যেটা প্রাথমিক স্তরের, এটা প্রত্যেকটা বাচ্চাকে শিখতে হবে। আজকে হয়তো আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারছি না, এই বুনিয়াদী শিক্ষা থেকে আজকে আমরা বঞ্চিত অবস্থায় আছি। তাহলে এই চলাফেরার রাস্তাগুলো এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা তো ছোট শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব না, এটা আমরা যারা চলাফেরা করছি আমাদের দায়িত্ব। সিটি কর্পোরেশনের লোক বা একজন কমিশনার মেয়র তারা এসে কিন্তু ওই আরসি সেলেনা পণ্য এগুলো খেয়ে রাস্তার পাশে তারা ফেলে নেয়, ফেলছে আপনার আমার মতো, আমরা যারা ভদ্র মানুষ আমরা এগুলো ফেলেছি, এগুলো আমরাই ফেলেছি, এই নোংরা ময়লা এগুলো আবর্জনা আমরাই তৈরি করেছি, তো এর মাধ্যমে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পলিথিন ব্যবহার করা নিষিদ্ধ, তো এত পরিমাণ ব্যবহার করে এই যে বর্ষার মৌসুম পানিগুলো আর যাচ্ছে না, আটকে যাচ্ছে, তো আমরা কিন্তু আমাদের ক্ষতির কারণ, আমরা এই কাজগুলো এভাবে করছি। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশের দিক থেকে যে গুরুত্ব সহকারে যে বিষয়গুলো আমাদেরকে সংশোধন করেছেন বা আমাদেরকে সতর্ক থাকার জন্য বলেছেন, এই বিষয়গুলো হলো রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘরের আশপাশ এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই যে মশার উৎপাত ডেঙ্গু হচ্ছে অন্য অন্য এগুলো থেকে বাঁচার জন্য এই যে জমা পানি অন্য অন্য এগুলো থেকে পরিষ্কার রাখা, তো এটা রাষ্ট্রীয় দায়িত্ব এবং সুস্থতার জন্য করতে হবে, একজন ইমানদার হিসাবেও এটা আমাদের দায়িত্ব। এই করোনা থেকে বাঁচার জন্য অনেক কিছু আছে, এর ভিতরেও তো এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিধানটাই গুরুত্ব দেওয়া হচ্ছে, হাত ধো ভালো করে, যখন হাঁচি দাও তখন ঢেকে রাখো, এই জাতীয় যে কথাগুলো এগুলো সবকিছুই কিন্তু ইসলামের শেখানো সেই কথাগুলোই এখন আসছে। আমরা যারা মুসলমান প্রিয় ভাই, আমাদেরকে দায়িত্ব নিয়ে এই বিষয়গুলো একটু সুন্দরভাবে পরিপাটি করে এগুলো আমাদেরকে গুছিয়ে রাখতে হবে, যাতে আমরা সুন্দরভাবে সুস্থভাবে থাকতে পারি। এরপরে খাদ্য খাবার এগুলোর মান যাতে ঠিক থাকে, এ ব্যাপারেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন, এটা যাতে নষ্ট না হয়ে যায়, দুর্গন্ধ না হয়ে যায়, বিশেষ করে রাতের বেলা তুমি যখন ঘুমাতে যাও তোমার খাদ্য উন্মুক্ত জায়গায় খোলা অবস্থায় তুমি রাখবে না, একটা বিষাক্ত প্রাণী পড়তে পারে, একটা বিভিন্ন ধরনের ক্ষতিকর কোনো বিষয়ের ভিতরে চলে আসতে পারে, ঢেকে রাখো। এই যে আদবগুলো, একজন মানুষ যাতে সুস্থ থাকতে পারেন, একজন মানুষ সুন্দর খাবার গ্রহণ করতে পারেন, ভালোভাবে চলতে পারেন, এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো আমাদেরকে সুন্দর মতন শিক্ষা দিয়েছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যে হাত ভাত খাচ্ছ, ভাত খাওয়ার আগেও হাত ধো, পরেও হাত ধো। তো আজকে তো আমরা অনেক সময় চামচ দিয়ে খাই, কেটে কেটে খাই, এগুলো অনেকগুলো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে। আমাদের জন্য স্বাস্থ্যসম্মত সুন্দর হলো আগেও সুন্দর মতন ভালোভাবে হাত ধুয়ে খাওয়া, এর পরেও হাত ধোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সাহাবীকে ভাবে বলছেন যে হাত ধুয়ে খাও, সে এভাবে ছিল পরিপূর্ণ বিশ্বাস তার ওভাবে ছিল না। তো আল্লাহ রাসূল বলছেন কিন্তু কথাটা তিনি শুনেন নাই, এর ফলে যেটা হয়েছে, আর হাতের ভিতরে এমন কিছু বিষাক্ত জিনিস ছিল যে এটা নিয়ে সে খাবার খেয়েছে, খাবার খাওয়ার পরে কিছুক্ষণ পরেই বিষক্রিয়া শুরু হয়েছে, কিছুক্ষণ পরে মারা গেছে। তো এটা হলো আল্লাহ রাসূলের যে ইসলামের সৌন্দর্যের ভিতরে গুরুত্বপূর্ণ একটা, হাত ধোয়ার আগে সুন্দরভাবে ধো। আজকে তো হাত ধোয়ার অ্যাড দেওয়া হচ্ছে বড় বড় খেলোয়াড় দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে, শুধু এই যে লাইফ বয় অন্যান্য এগুলোর মাধ্যমে আজকে আমরা মনে হয় যে এভাবে আমরা একটু উন্নতি হচ্ছি বা শিক্ষিত হচ্ছি বা আমরা একটু হাত ধোয়া শিখছি। না, এমনটা নয় প্রিয় ভাই। হাত ধোয়ার এই বিধানগুলো আল্লাহ রাসূল বহু আগেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং এই আগে পরে হাত ধুয়ে খাবার খাওয়া, এটা হলো পরিচ্ছন্নতার জন্য, পরিষ্কারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক কথায় যদি আমরা বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন সবচেয়ে বেশি স্মার্ট এবং আধুনিক, আমরা যদি বলি যে সচেতন, যুগ সচেতন, এটা আল্লাহ রসুলের থেকে বেশি স্মার্ট কেউ হতে পারবে না, সচেতন কেউ হতে পারবে না। আল্লাহ রসুল এর থেকেও অনেক উন্নত বৈশিষ্ট্যের লোক ছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের উম্মা হিসাবে এটা আমাদের দায়িত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যেতেন, দীর্ঘ সময় পরেও বোঝা যেত আল্লাহ রসুল এই পথ থেকে হেঁটে গেছেন। এত সুন্দর ব্র্যান্ডের বা এত সুন্দর আতর আল্লাহ রাসূল বেশি পরিমাণে ব্যবহার করতেন, এবং সাথে সাথে ঘাম থেকেও এত সুন্দর ঘ্রাণ আসতো যে যার মাধ্যমে বোঝা যেত যে আল্লাহ রাসূল চলে যাওয়ার পরেও যে এই জায়গা থেকে বিশ্বনবী হেঁটে গেছেন। তো ওইভাবে ভালো উন্নত মানের ব্র্যান্ডের আতর ব্যবহার করা, এটাও ইসলামের একটা সুন্নাহ। পরিষ্কারের জন্য, পরিচ্ছন্নতার জন্য, সুন্দর একটি পরিবেশ সৃষ্টির জন্য এই কাজটি করে রাখা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দিক খেয়াল রাখতেন দেখেন। সারাদিন বাহিরের কাজ সেরে যখন রাতের বেলা ঘরে যেতেন, তিরমিজির ভিতরে হাদিসটি এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ঘরে গিয়ে আপনি সর্বপ্রথম কী কাজ করতেন, ঘরে ঢুকে প্রবেশ করে কী কাজটি আপনি করতেন? আল্লাহু আকবার, দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে ঘরে গিয়ে, আমাদের আয়েশা থেকেও বর্ণনা এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এভাবে বলছেন, আল্লাহ রাসূল ঘরে গিয়ে সর্বপ্রথম দাঁত মিসওয়াক করতেন, মিসওয়াকের মাধ্যমে মুখ পরিষ্কার করতেন। সারাদিন বাহিরে ছিলেন, কথা বলছেন, মুখে লালা জমা হয়েছে, হয়তো বিবির সাথে কথা বলবেন, কাছাকাছি কথা বলবেন, তো এই জায়গায় ফ্রেশ একটা অবস্থা, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গভীরভাবে এই বিষয়টিও খেয়াল রাখতেন। তো সার্বিকভাবে ইসলাম যে সৌন্দর্য বা ইসলামের পরিচ্ছন্নতার যে বিধানগুলো, সার্বিকভাবে টোটাল সর্ব অবস্থায় এটা খেয়াল রাখতে হবে। আমি সালাতে আসছি, আমার কারণে অন্য কোনো মুসল্লি ভাইয়ের যাতে কষ্ট না হয়, ভালোভাবে গোসল করে আসা, উত্তম সুগন্ধি ব্যবহার করা, বিশেষ করে অনেকে সিগারেট খেয়ে সরাসরি চলে আসে, আল্লাহ হেফাজত করুন, এই কাজগুলো এভাবে না করা। নিজের কষ্ট হয়, ফেরেশতাদেরও কষ্ট হয়, পাশের মুসল্লি যিনি আছেন তারও কষ্ট হয়। তো এই কষ্টের কারণ যাতে আমরা না হই, অন্যের লানত অভিশাপ দেওয়ার মাধ্যম এবং কারণ যাতে আমরা না হই, আল্লাহ রসুল এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের এতক্ষণ তো সৌন্দর্যের কথা বললাম, এখন আসুন আমরা আমাদের লেভেলটা আসলে দেখি, আসলে কতটুকু আমরা পরিপাটি, কতটুকু সৌন্দর্য আমাদের ভিতরে আছে। আমরা যদি দেখি আমাদের নোংরামের লেভেলগুলো, এগুলো আসলে বাস্তবতা, এই জন্যই আমাদেরকে আলোচনা, যাতে এর মাধ্যমে কিছুটা হলেও একটু সচেতন আমরা হতে পারি। আমাদের পাবলিক টয়লেটগুলোতে যদি আমরা যাই, কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা, একটু পেশাব করার মতন ব্যবস্থা থাকে না। বিশেষ করে রাস্তাঘাটে দেশের বিভিন্ন জায়গায় যখন সফরে যাই, সিএনজি স্টেশনগুলো বা যে হোটেলগুলোতে বিরতি দেওয়া হয়, এমন কিছু ভাই আমরা আছি, ইসলাম তো বলে তুমি বসে সুন্দর মতন একটু দূরে গিয়ে ভালোভাবে আড়ালে তুমি তোমার এই জরুরতটা সারো। তা আমরা গিয়ে কি করলাম, গিয়ে দাঁড়িয়ে একদম শুরু করে দিলাম, একদম কল সহ, বদনা সহ, বেসিন সহ সবগুলো পেশাব দিয়ে আমি বাস নষ্ট করে দিলাম। এর পরবর্তীতে একজন মানুষ সুন্দর মতো সে সাফ হবে, পবিত্র হবে, এই ব্যবস্থাটুকু আমরা রাখলাম না। এটা আমাদের দেশের এক ভয়াবহ চিত্রের একটা আংশিক জায়গা আমি শুধু একটু বললাম। এভাবে সরকারি অফিস আদালত বা সাধারণ পাবলিক প্লেসগুলো যেগুলো আছে, এই জায়গাগুলোতে এইভাবে নোংরামের একটা লেভেল চলে। বিভিন্ন জায়গায় মসজিদের টয়লেটগুলো বা এই জাতীয় অজুখানাগুলো, এগুলো ভয়াবহ নোংরামি থাকে। আলহামদুলিল্লাহ আমাদেরটা যথেষ্ট সচেতনতার সাথে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হয়।
তো এভাবে অনেক জায়গায় এভাবে। তো আমরা মুসলমান, আমরা সবসময় যে কাজগুলো করি এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আজকে আমাদের দায়িত্বশীলরা অনেক সময় তারা বিভিন্ন অভিযান করেন, গ্রিন ঢাকা অন্যান্য অনেক কিছু করেন, আলহামদুলিল্লাহ ভালো উদ্যোগগুলো নেন, কিন্তু বাস্তবতা আসলে যেটা আমরা দেখি মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে যেগুলো আমরা দেখি, হয়তো হাতে একটা ঝাড়ু নিলেন, আশপাশে কিছু মানুষ আছে, নিয়ে একটু বাস ফটো তোলা শেষ, দায়িত্ব শেষ, কর্মচুষে শেষ, এমনটা নয়। প্রত্যেকটা মানুষ আমরা দায়িত্বশীল, আমরা যদি আসলে আমাদের আশপাশগুলো পরিচ্ছন্ন রাখার সঠিক চেষ্টা করি, ইনশাআল্লাহ আজ হোক কাল হোক দুদিন পরে হোক অবশ্যই আমরা সুন্দর একটি এলাকা উপহার দিতে পারবো, একটা গ্রিন সিটি বা একটা সুন্দর এলাকা, গাছ সবুজায়ন, একটা যে আমরা চাচ্ছি এরকম একটা কিছু আমরা হয়তো পারবো। তো আজকে আমাদের দায়িত্বশীল যারা আছেন তারাও এভাবে একটু ফটো তুলে বা এইভাবে তাদের দায়িত্বটা শেষ করে দিচ্ছেন। আজকে আমার রুমটা আমি ঠিকই ঝাড়ু দিচ্ছি বা সব কিছু ঠিক রাখছি, কিন্তু আমার যে আসার বাসার সামনের যে রাস্তাটা এটাও তো আমার দায়িত্বের ভেতরে আছে, নিজে করি, লোক দিয়ে করাই, যেভাবে হোক এটাও পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করি। আমার ঘরটুকু আমি রাখলাম, বাহিরটুকু আমার ছাদটা, আমার গ্যারেজটা, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় অবহেলা দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে, তো এটাও আমাদেরকে একটু খেয়াল রাখা দরকার। আমরা নিজেরাই যে কাজগুলো করছি, আজকে অপরিচ্ছন্নতার বিধানগুলো যদি আমরা বলি, অনেক সময় দেখা যায় পরিবেশ দূষণ, এটাও আমাদের জন্য বড় ধরনের একটা ক্ষতির কারণ। বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় যে সিদ্ধান্ত, এখানে এই জিনিসটা আছে প্রকাশ্যে পাবলিক প্লেসে ধূমপান করা এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু আমরা কি করছি, দেখা যায় হাঁটতে চলতে এভাবে বা হাঁটছি আর টানছি, এই কাজগুলো আমরা ভদ্র মানুষরা অনেক সময় করছি, এটাও কিন্তু সম্পূর্ণভাবে দৃষ্টিকটু এবং শাস্তিযোগ্য একটি অপরাধ। আর বিশেষ করে পান খাওয়ার স্বভাব যাদের আছে, পুরা এলাকা জুড়ে একদম রক্তিম অবস্থা, যুদ্ধের মতন এরকম অনেক রক্ত ঝরেছে, এই জাতীয় একটা পরিবেশ করে রাখি, না ভাই খাচ্ছি ঠিক আছে, আমি আমার জায়গাটা অজুখানাটা দেখা যায় একদম ময়লা করে ফেলছি, বাথরুমে যাচ্ছি কুলে করে পুরো জায়গাটা পানের ইতে একদম নষ্ট করে ফেলছি, আমরাই তো করছি, তাদেরকে বলবো আমরা এই জায়গাটা একটু ঠিক করি। এরপরে দেখা যায় মসজিদ সংশ্লিষ্ট বিষয়ে যদি আমরা আসি, আল্লাহ রাসূল অনেক বিষয় খেয়াল রাখছেন, তোমার থুতু আসতে পারে, ছর্দি আসতে পারে, কাশি আসতে পারে, স্বাভাবিক আসতেই পারবে, তো এর জন্য তুমি টিস্যু ব্যবহার করো, রুমাল ব্যবহার করো, প্রকাশ্যে না একটু আড়ালে গিয়ে তারপর তুমি হাসি কাশি দিয়ে ফ্রেশ হয়ে তারপরে আসো। আজকে এই শিক্ষাগুলোই তো আমাদেরকে দেওয়া হচ্ছে। তা আমরা কি করছি, অনেক সময় অন্যের রুচিতে বাধে এমন ভাবে কাশাকাশি করছি, কেসে আবার দেখা যায় যে এই মসজিদের যে জানালাগুলো আছে এখান থেকে ফেলছি ওয়ালের ভিতর, আর একজন যখন তাকায় তার এটা খুব কষ্ট হয়, এটা খুব দৃষ্টিতে লাগে, তো এই কাজগুলো আমরা অনেক সময় করে ফেলছি, হয়তো খেয়াল করছি না, বেখেয়ালি করে ফেলছি। আজ থেকে ইনশাআল্লাহ এভাবে নয়, একটু সচেতন হওয়ার চেষ্টা করি যে এইভাবে এই যে জানালাগুলো নষ্ট করা, ওয়ালগুলো নষ্ট করা, পাশে যারা আছি একজন পাশে যিনি বসছেন তার এটা বড় কষ্টের একটা কারণ হয়, তো নিজেরা রুমাল ব্যবহার করি, টিস্যু ব্যবহার করি, এর মাধ্যমে ফ্রেশ থাকার চেষ্টা করি। মসজিদে ঢুকলাম, এই যে জুতাগুলো যারা ওখানে রেখে আসছি এটাও ভাই ভদ্রতা নয়, আমি মসজিদে ঢুকবো আমার জুতাটা নিজ দায়িত্বে সুন্দর মতন ঝেড়ে পরিচ্ছন্ন করে তারপরে নির্ধারিত যে বক্সগুলো আছে এখানে রাখবো। অন্য ভাই যারা আসছেন তারা দেখা যায় একটা ওই জুতা খুলতে গিয়ে তাদের এক সমস্যা হচ্ছে, তো ওগুলো পালিয়ে আসতে হবে, এতে আপনারটা ময়লা হচ্ছে, আপনারটা নোংরা হচ্ছে, আবার আপনারটা হারিয়ে যাচ্ছে, অনেক ধরনের সমস্যা। তো মসজিদের সামনে এভাবে জুতাগুলো এভাবে খুলে রাখা এটা কোনো সুস্থ ভদ্র মানুষের আসলে এভাবে হয় না, এটা যায় না, তো আমরাও এই জায়গায় একটু সচেতন হওয়ার চেষ্টা করি, আমাদের জুতাগুলো সুন্দর মতো যার যার দায়িত্বে নির্ধারিতভাবে ওই জায়গাগুলোতে আমরা এভাবে রাখি, এটা আমাদের জন্য উত্তম হবে। আমরা অনেক সময় হাঁটতে চলতে অনেক কিছু খাই, যদিও হাঁটা অবস্থায় খাওয়া এটা নিষেধ, খেতে প্রয়োজন, এক জায়গায় বসো সুন্দর মতো তারপরে খাও, তো আমরা খাচ্ছি বিশেষ করে চিপস অন্যান্য এই যে সেভেন আপের বোতল অন্যান্য যা কিছু খেয়ে খাচ্ছি, মনে করছি যে বাস যেখানে ইচ্ছা সেখানে ফেলে দিব, না এটা ভদ্রতা নয়, পরিচ্ছন্নতার বিধানের বাহিরে, এটা নির্ধারিত যে জায়গা আছে সেখানে আমাদেরকে ফেলতে হবে। যে দোকানগুলো আছে, অনেক দোকানদার ভাই এখানে আছেন, আপনার আপনাদের দোকানের সামনে একটা ঝুড়ি রাখবেন, একটা ছোট বিন রাখবেন যাতে সেখানে এই জিনিসগুলো ফেলা যায়, তো আমরা এভাবে খাচ্ছি ফেলছি, আবার দেখা যায় সিগারেট টানছি, আর একজনের জামা পড়ছি, আর একজনকে ধোয়ায় কষ্ট দিচ্ছি, এই পরিচ্ছন্নতার খেলাফ বিধানগুলো আজকে আমরা মুসলমানরা এভাবে আমরা করছি, হয়তো নিজেরাও খেয়াল করতে পারছি না। তো সামাজিক এই বিষয়গুলো অত্যন্ত জরুরি, এটা আমি আগেই বলেছি, যেটা একটা বড় ধরনের এবাদত, এই এবাদত থেকে আমরা আজকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এরপরে আসুন যে গুরুত্বের ব্যাপারগুলো কিছুটা শুনলাম, তো আমরা পেশাব বা পায়খানা এই জাতীয় নাপাকির ব্যাপারে খুব বেশি সতর্ক থাকার জন্য আমরা চেষ্টা করব, এবং সর্বাবস্থায় অজু করে থাকার জন্য চেষ্টা করব, এটা বড় গুরুত্বপূর্ণ আমল। শুধু একটি হাদিসের একটু অংশ আমি উল্লেখ করছি,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা হাদিসের ভিতরে আসছে। বিলালকে জিজ্ঞাসা করলেন, বিলাল জান্নাতে আমার আগে তোমার পায়ের আওয়াজ শুনলাম, ঘটনা কি, কারণটা কি? বিলাল, দেখুন আজকের এই বিষয়ের সাথে কতটা গভীর সম্পর্ক এখানে। সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখনই অযু ছুটে যায় সাথে সাথে আমি অযু করি, এটা ছিল মূল কারণ। তো আমরা যখনই অপবিত্র হব আমাদের চেষ্টা করা উচিত পবিত্রতা সহ থাকা, অযু করে থাকার জন্য চেষ্টা করা। আর অযু হচ্ছে যদি সময় থাকলে, সুযোগ থাকলে তাহিয়াতুল অযু দুই রাকাত সালাত আদায় করতে পারি। ফলাফল কি হবে? সর্বাবস্থায় ফ্রেশ থাকা, এই অবস্থায় মৃত্যুবরণ করলেও কালেমা নেই, মৃত্যুবরণের একটা বড় পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করছি। সবচেয়ে বড় মূল্যবান যে সম্পদ আমার হবে এটা হলো, প্রিয় ভাই আল্লাহ রসুলের এই হাদিস থেকে বলছি, এটা জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ একটা আমল। সুবহানাল্লাহ, অযু চলে গেলে সাথে সাথে আবার অযু অবস্থায় থাকা বা অযুটাকে নবায়ন করে নেওয়া, এটা জান্নাতে যাওয়ার বড় গুরুত্বপূর্ণ একটি আমল। এই পবিত্রতা, এই পরিচ্ছন্নতা, তাহারাত আমাদের জন্য অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ। তো এভাবে আমরা খেয়াল রাখবো আমাদের এই পবিত্রতা, এটার গুরুত্ব সম্পর্কে আমরা যদি দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা যে ইমানের আলোচনা করো, ইমানের ব্যাপারে কথা বলো, দেখো আত্মহুর সাতরুল ইমান, এই যে পবিত্রতা এটা হলো ইমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। তো আজকে আমরা এই পরিচ্ছন্ন হতে পারলাম না, পবিত্র জাতি হতে পারলাম না, সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারলাম না, তো আমাদের ইমানের ক্ষেত্রে কিছু ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। তো ইমানটাকে মজবুত করার জন্য আমাদেরকে এই কাজ অবশ্য অবশ্যই করতে হবে। এবং আমার এই নোংরামির কারণে বা অন্য কোনো আমার প্রতিবেশীর যাতে কোনোভাবে কষ্ট না হয় এটাও আমাকে খেয়াল রাখতে হবে। আমার ময়লাগুলো আমি আমার ঘরের সামনে, ঘর থেকে বের করে সামনে রাখলাম, তো সামনের ফ্ল্যাটে যারা আছেন বা ওখান থেকে সিঁড়ি থেকে যারা যাতায়াত করবেন হয়তো তাদের জন্য এটা কষ্টের একটা কারণ হতে পারে। এই কাজ না করে সরাসরি নিজ দায়িত্বে বা লোক দিয়ে যেভাবেই হোক, সিটি কর্পোরেশনের লোক যেখান থেকে নেবেন ওই পর্যন্ত পৌঁছিয়ে দেয়, এটা আমার দায়িত্ব। ওখান থেকে নেয় এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব। তো ওই পর্যন্ত পৌঁছিয়ে দেয় এটা আমার দায়িত্ব। আমার দায়িত্বে আমি অবহেলা করার কারণে পুরো পরিবেশটা আমি নষ্ট করে ফেলছি। এরপরে হাঁটতে চলতে উঠতে বসতে আমাদেরকে পরিচ্ছন্নতার ভিতরে দাঁতটাকে ঠিক রাখা। আজকে এত দাঁতের সমস্যা কেন? একটা সময় এমনটা ছিল না, আজকে সব জায়গায় দাঁতের সমস্যা এবং ভয়াবহ সমস্যা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল শিক্ষা দিয়েছেন যে তুমি মেসওয়াক করো, এত গুরুত্ব আসছে, এত গুরুত্ব আসছে, জিব্রাইল আমিন যতবার আল্লাহ রসুলের কাছে ওহী নিয়ে আসছেন সকল বাড়ি আল্লাহ রসুলকে প্রায় এই মেসওয়াকের কথা তিনি বলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন। মেসওয়াক করার অনেক বৈশিষ্ট্য রয়েছে এবং দাঁতগুলো মজবুত থাকে, সুস্থ থাকে। সবচেয়ে বড় যে বিষয়, 70টা ফজিলতের কথা কিতাবের ভিতরে এসেছে, এর ভিতরে অন্যতম একটি হলো যে একজন মানুষ ইমান নিয়ে মৃত্যুবরণ করা, কালেমা নিয়ে মৃত্যুবরণ করার জন্য তাকে যে আমলটি করতে হবে এটা হলো মেসওয়াকের আমল। আজকে আমার পকেটে মোবাইল আছে, টাকা আছে, মানি ব্যাগ আছে, কিন্তু আফসোসের বিষয়ে পরিচ্ছন্ন হওয়ার জন্য একটা টিস্যু ওইভাবে আমরা রাখলাম না। সুন্দরভাবে আমল করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য একটা মেসওয়াক থাকা দরকার, এটাও আমাদের পকেটে স্থান পেল না। আমার আমল তাসবিহ তাহলিল জারি রাখার জন্য একটা তাসবিহ থাকার কথা ছিল, এরও স্থান আমার পকেটে হলো না, অন্যান্য সবকিছুর জায়গা হলো, এটা একটা আফসোসের কারণ। সচেতন ভাই যারা আছেন, আবেদন রাখবো আমাদের পকেটে যাতে টিস্যু ঢুকে, আমাদের পকেটে যাতে মেসওয়াক ঢুকে, আমাদের পকেটে যাতে তাসবিহ ঢুকে, এবং এর মাধ্যমে এই সুন্নাগুলো জীবন্ত করার একটা কর্মসূচি, পদক্ষেপ আমরা নিতে পারি, এই চেষ্টাটা আমাদের সকলকে করতে হবে ইনশাআল্লাহ। আমাদের পরিবেশ আমাদের কি ঠিক রাখতে হবে, প্রিয় উপস্থিতি, এভাবে রাস্তাঘাট পরিষ্কারের ব্যাপারে বললাম, এই সব কিছু আমাদেরকে খেয়াল রাখতে হবে। শেষ দিকে এসে মৌলিকভাবে চারটা বিশেষ বিশেষ যে পয়েন্টগুলো আছে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে একটা হলো যে পেশাব পায়খানার ক্ষেত্রে আমাদেরকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন তুমি বাথরুমে যাবে, টয়লেটে যাবে, জুতা পরিধান করে যাবে, টুপি মাথায় দিয়ে যাবে, খোলা মাথায় যাবে না। আজকে আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করছে, বাথরুম যত ক্লিন থাকুক যখন একজন মানুষ ব্যবহার করে অনেক জার্ম সেখানে তৈরি হয়ে যায়, আর একজন খালি পায়ে যখন সেখানে যাবে কৃমি সহ অন্যান্য অনেক ধরনের সমস্যায় আক্রান্ত তিনি হবেন। আল্লাহ রসুল কখন বলেছেন জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যাও? আজকে আমাদের অনেক বাথরুমে জুতা স্যান্ডেল নাই, এই অভ্যাস বাচ্চাদেরকেও আমরা করাতে পারছি না, এটা বড় দুঃখের বিষয়। আল্লাহ রসুল বলেন মাথা ঢেকে তারপরে তুমি যাবে। আজকে আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করছে,
যে আমরা যে এই বাথরুম সারছি সেখানে এই চুলের সাথে বহু জার্ম সেখানে থাকে, যেটা পরবর্তীতে আমাদেরকে আক্রান্ত করে। আল্লাহ রাসূল মাথা ঢেকে রাখার কথা তখন বলেছেন, আল্লাহু আকবার। এভাবে দাঁড়িয়ে তুমি পেশাব করবে না, তুমি পুরুষ, তোমার জন্য এটা অত্যন্ত জরুরি, বসে সুন্দর মতন ক্লিয়ার হওয়ার মতন ব্যবস্থা করবে। আজকে আমরা এমন কোনোভাবেই আমাদেরকে এভাবে তৈরি করা যাচ্ছে না, দেখা যায় যে আমরা আমাদের মতন করেই ব্যবহার করছি। আশ্চর্য লাগে, কয়েকদিন আগে আমরা দেখছি যে রাস্তায় বিভিন্ন ওয়ালে আরবি কিছু বড় বড় শব্দ লেখা লাল বাক্যে। কারণ কি? আমরা এত কোনোভাবেই আমাদেরকে বাধা দেওয়া যাচ্ছে না, কায়দা করে কোন রকম কৌশলে কিভাবে আমাদেরকে ওই জায়গাগুলো, রাস্তাঘাট যাতে দুর্গন্ধযুক্ত, পরিবেশ নষ্ট না করে, এজন্য ব্যবস্থা করা হচ্ছে। লেখা রাখা হচ্ছে হুনা মামনু তাবাউল। কিছু মানুষ যাচ্ছে, হঠাৎ করে আরবিটা দেখে মনে হয় কোনো কোরআনের আয়াত টায়াত হবে, আসতে ওখান থেকে চলে যাচ্ছে। এইভাবে ধোকা দিয়ে হলেও আমাদেরকে একটু সারানোর জন্য চেষ্টা করা হচ্ছে। সেখানে সাধারণ একটা আরবি বাক্য লেখা, যেখানে পেশাব করা নিষেধ, এটাই লেখা ছিল। কিন্তু মনে হয় আরবি দেখে কিছুটা সতর্ক হয়ে অনেক সময় আমরা এখান থেকে বিরত থাকার জন্য চেষ্টা করছি। তো এইভাবে আমরা কোনোভাবেই তো আমরা ব্রেক নিচ্ছি না, দেখা যায় যে আমরা আমাদের মতন করে পরিবেশটা এভাবে আমরা দুর্গন্ধযুক্ত করে দিচ্ছি, যে কোনোভাবে যে কোনো জায়গায় এইভাবে আমরা ছাড়ছি। তো আমরা চেষ্টা করব বসে সুন্দর মতন, এভাবে যে আমাদের বদনাগুলো, অন্য অন্য যে জায়গাগুলো, কলগুলো, আমি যদি পেশাবের ছিটা সেখানে লাগাই, আরেকজন মানুষ যখন ধরবে তার হাতটাও তো নাপাক হয়ে যাবে। এতটুকু আমাদেরকে বুঝতে হবে, এতটুকু মাথার ভিতরে রাখতে হবে। এরপরে এবার বেচারা যখন নামাজ পড়ে কিভাবে সে আদায় করবে, তো এটা একটা বিষয়। অযু গোসলের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে আল্লাহ রাসূল সতর্ক থাকার জন্য বলেছেন, মেসওয়াক করার জন্য বলেছেন। শ্রেষ্ঠ ইবাদত সালাতের আগে জন্য অযুর বিধান দেওয়া হয়েছে। সুতরাং আমরা অযু ভঙ্গের কারণগুলো জেনে রাখব, এবং গোসল ফরজ হওয়ার কারণ, এবং সঠিকভাবে কিভাবে আমরা গোসল আদায় করতে পারি, এই বিষয়গুলো আমরা শেখার জন্য সেভাবে আমরা চেষ্টা করব। এরপরে ঘর বাড়ি আশপাশ এটা পরিচ্ছন্ন রাখার জন্য যে ব্যবস্থাপনা বলা হচ্ছে, আঙ্গিনাকে পরিষ্কার রাখা, ছাদকে পরিষ্কার রাখা, সামনের রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করা, যারা ময়লা করছে তাদেরকে সংশোধন করা, সতর্ক করা, এটা আমাদের সামাজিক দায়িত্ব। এটা শুধু সিটি কর্পোরেশন বা অন্য অন্য মানুষ তারা করে যাবে, তাদের একারই দায়িত্ব নয়, এটা আমরা যারা আছি, সমাজে বসবাস করি, আমাদের সকলেরই দায়িত্ব। রাস্তা, পথ, মহল্লা, এগুলো পরিবেশ পরিস্থিতি রক্ষা করা, এবং কোনো ধরনের অভিশাপের কারণ যাতে আমি না হই, এটা আমাকে খেয়াল রাখতে হবে। রান্নাঘর থেকে শুরু করে ওয়াশরুম, বেডরুম, অন্যান্য যা জায়গা আছে, উপরের জায়গাগুলো, এই যেটি মাকড়সার জালগুলো সহ যা আছে, আজই গিয়ে একটু ঘরে এগুলো সুন্দর মতন আবার নতুনভাবে আমরা খেয়াল রাখার জন্য চেষ্টা করব। সর্বশেষ কথা, যে আয়াতে কারিমার মাধ্যমে আমি তেলাওয়াত এই আলোচনা শুরু করছি, আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি গুণের কথা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক তাওবাকারীদেরকে পছন্দ করেন। তাওবার মাধ্যমে আল্লাহ পাক মানুষের এই ভেতরটাকে পরিষ্কার করে দেন। তো আমাদেরকে পরিষ্কার হতে হবে, এজন্য বেশি বেশি তাওবার আমল করে মুস্তাজাবুদ দাওয়া হয়ে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য চেষ্টা করতে হবে। বাহ্যিক পবিত্রতার যে বিষয়, ওযু গোসলের মাধ্যমে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এটা আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক ওই পরিচ্ছন্নতার প্রশংসা করেছেন, আহলে কোবারা যে পরিচ্ছন্নতার ভেতরে ছিল। তো যাই হোক, এই পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলাম খুব গুরুত্ব সহকারে এটাকে বিবেচনা করেছে। আমরা সবাই সচেতন, সবাই দায়িত্বশীল, আমরা যার যার অবস্থান থেকে আমরা একটু পরিবেশকে সুন্দর রাখার জন্য চেষ্টা করব, এই মসজিদ এর সৌন্দর্য রক্ষা করার জন্য চেষ্টা করব, আমাদের ওযুখানা, আমাদের বাথরুমগুলো যখন ইউজ করব বেশি পরিমাণে পানি ঢেলে সুন্দর মতন, যাতে দুর্গন্ধ না হয়, অন্য মানুষের কষ্ট না হয়, জুতাগুলো এভাবে এলোমেলো না রেখে সুন্দর মতন গুছিয়ে রাখা, এই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের কাগজ অনেক কিছু আমরা ফেলছি, এগুলো না ফেলে আমরা একটু সৌন্দর্যর দিকে আমরা আসার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সৌন্দর্য যে বর্ণনা দিয়েছেন এটা রক্ষা করার তৌফিক দান করুন। সর্বশেষ আল্লাহ পাক যেটা বলছেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক সুন্দর, আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পাক সৌন্দর্য এবং পবিত্রতাকে ভালোবেসেন। তো আমরা পবিত্র হলে আল্লাহ পাকের ভালোবাসা আমরা অবশ্যই পাব। সেই ভালোবাসার আশা কামনা করে আজকে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।